बंधुरा जीवन बदले देवा वीडियो क्लिक करार्जन आपके अनेक अनेक धन्यवाद। वीडियो सम्पूर्ण ज्ञान अर्जुनेर जन्नो अनेक भालो भालो उपदेश शोनार जन्नो वीडियो के शेष पर्यन्त देखुन। चलुन वीडियो बियेर 8 बछर परेओ जखन कोनो सन्तान हयनी तखन मेयेटी कान्ना करे बोलछिलो आपनी आरेकटा बिये करे निन। हृदय छुए जावार मतो उत्तर दियेछिलो स्वामी। से बोलेछिलो एमन कोनो सन्तानेर बाबा आमी होते चाई ना जार मा तुमी नओ। जीवन संगी तो एमन ही हवा उचित जे सब परिस्थितिते पाशे थाकबे मानिए नेबे कोनो किछुर बिनिमयेई छेड़े जाबे ना अन्य कारोर काछे। गोटा पृथिवीर काछे आपनी किछु ना होलेओ कोनो एकजनेर काछे आपनी तार पुरो पृथिवी। मनटा झिनुकेर मतो हवा उचित जाते भांगले मुक्तर मतो सुंदर जिनिस पावा जाए। क्यों जदि आपनार उपस्थिति उपभोग ना करे ताके अवश्य आपनार अनुपस्थिति उपभोग करते दिन। अनेक स्त्री स्वामीर काछे टाका चाइते लज्जा पाए। स्वामीदेर उचित स्त्रीदेर मासे मासे किछु टाका हाथ खरच देवा। एकटा जिनिस खेयाल करलाम फोने हजार हजार छवि किन्तु बाबार साथे एकटा छविओ नेई। स्वामी भूल करले ताके सबार सामने अपमान ना करे पार्सोनालि बोझान। कखनोई निजेर स्वामीके अन्येर काछे हासिर खोराक करबेन ना। केरियार गड़ार बयसे कखनो चेहारार दिके ताकाते नेई। भालो केरियार होले चेहारा अटोमेटिकलि भालो होये जाबे किन्तु भालो केरियार ना होले अनेक भालो चेहाराओ विवर्ण ओ नष्ट होये जाए। आबार भालो चेहारार सब समय दाम नाओ थाकते पारे किन्तु भालो केरियारेर सब समय ओ सर्वकाले दाम विद्यमान। इच्छाकृतभावे जारा हाराय तारा एक दिन पावार जन्य छटफट करे। काउके ना पे जीवन शेष हय ना काउके पे हारिए गेले आर किछुई थाके ना। जे संसारे यत्नशील आचरणेर एकटा जीवन संगी थाके सेई संसारे अभाव थाकलेओ अशांति थाके ना। एकटा समय आसे जखन मानुष एकाकित्वकेओ बेशी आपन करे नेয়। हाथेर पाँचटा आंगुलेर सबगुलो कखनोई समान हय ना। महान सृष्टिकर्ता कखनोई एकजन व्यक्तिके समस्त गुण दिये पाठान ना। ताई निजेके अन्येर साथे तुलना करा बन्ध करा दरकार। भालो मानुषेर राग थाके बेशी। जारा मिसका शयतान तारा रागे ना पाछाय लाथि मारलेओ लाथि खेये हासबे। मध्यबित्तेर आर किछु ना थाक कष्टे रोजगारेर टाका जमिये निजेर पछन्देर जिनिस केनार तृप्तिटुकु आछे। भेंगे जावा स्वप्न प्रतिनियत गड़े जावार नामई तो जीवन। आधार भेंगेई तो प्रभात नामे प्रकृतिरও এমনটা নিয়ম। ভালোবাসা শরীর খোঁজে না খোঁজে শুধু একটা মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত করে। আবেগ নয় বেগে চলো ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো নিজের ভালো নিজেই বোঝো। ভালো হও কিন্তু দুর্বল নয়। ভুলে থাকা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালো তো সবাই থাকতে চাই কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করুন। বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন কারণ টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষই যথেষ্ট। কিছু কথা বাকি রাখাই ভালো সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। মানুষ যখন একা থাকে তখন সে তার নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। অভিমানে ভালোবাসা বাড়ে
অজুহাতে বাড়ে দূরত্ব, দূরত্ব হলেই কমে যায় প্রিয় মানুষের প্রতি গুরুত্ব। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়, যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গেছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে, চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে, যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই, আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপি হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ, একবার বের হলে তা আর ফেরানো যায় না। তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: এক, বয়স; দুই, জ্ঞান; তিন, অর্থ। পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি হওয়া উচিত: এক, ধৈর্য; দুই, ভালোবাসা; তিন, পরিচ্ছন্নতা; চার, পরিকল্পনার জ্ঞান; পাঁচ, শুদ্ধ জীবনযাপন। এই তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত: এক, একে অপরকে বুঝতে পারা; দুই, একে অপরের প্রতি সহনশীলতা; তিন, একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা। যখন কোনো মানুষের সময় খারাপ হয়ে যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বেকারদের স্থান হয়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। মেয়েরা মেয়েদের সম্মান করে না, মেয়েরা মেয়েদের সবথেকে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না। তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটুকথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়, তাই খেলোয়াড় হয়ে ওঠো।
জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। দুষ্ট স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু ও বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে একত্রে থাকা এক অর্থে মৃত্যুর সমান।